দুপুরে জোর করে ওয়ার্ড থেকে বের করে দেওয়ার পর হাসপাতালের ইমার্জেন্সি গেইটে সন্তান প্রসব করেন এক প্রসূতি। ঘটনার পর বিক্ষোভ করে দোষী নার্সদের বিচারের দাবি জানান স্বজনরা। ভোর চারটায় প্রসব যন্ত্রণা নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন শহরের বামনপাড়ার সাইফুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার। ভর্তির পর কর্তব্যরত নার্স ও আয়ারা খারাপ আচরণ শুরু করে রোগীকে ক্লিনিকে নিয়ে যেতে চাপ দিতে থাকেন। জোর করে বাইরে ঠেলে দিলে ইমার্জেন্সি গেটেই একটি কন্যা সন্তান জন্ম দেন তিনি। রোগীর স্বজনদের অভিযোগ, মোটা অঙ্কের কমিশনের লোভে হাসপাতালে রোগী ভর্তি না করে বাইরে ক্লিনিকে নিয়ে সিজার করার জন্য চাপ দেন নার্সরা। ভর্তি হবার পর নার্সদের অনুরোধ করলেও চিকিৎসা পাননি বলে জানান প্রসূতি। নার্স ও আয়াদের খারাপ আচরণের কথা জানালেন রোগীর স্বজনেরাও। যে কোনো রোগী আসলে সবাইকে বলছে যে আপনারা ক্লিনিকে নিয়ে যান। আয়াতে আবার গালটা ধরে এরকম করে মুখ ছুড়ে একটা চড় মেরে দিই দিয়ে বুঝে সই দাও সই দিয়ে যাতে থাকতে পারো থাকো। ইমার্জেন্সি গেটে সন্তান প্রসবের কথা বললেন প্রত্যক্ষদর্শী ও একজন নার্সও। ইমার্জেন্সির গেট দিয়ে বের হচ্ছে তখন ওই রুগীটা অটোতে উঠতে পারছে না, চিৎকার করছে আমাকে বাঁচাও আমি মরলাম। আমার চোখের সামনেই ঘটনা, তাই সিস্টার ওই ডেলিভারি রুগীটাকে দোষী নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীটাকে এখানে ডেলিভারি হবে না বলে অন্যত্র যাওয়ার জন্য তাদেরকে বলছে, আমি যথাযথ তদন্ত করব, তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা আমি গ্রহণ করব। ডিবিসি নিউজ ডেস্ক।